আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাইরুজ শাফা, ফাইরুজ শাফা ব্লগস থেকে বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আমার চ্যানেলে আমার ক্রিয়েট করা কিছু কার্টুন অ্যানিমেশনস অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালস দেখাবো। আমার সম্পর্কে আপনাদের কিছু পরিচয় দিতে চাই। আমি খুলনার মেয়ে, আমার স্কুল লাইফটা ছিল সিলেটে এবং আমার কলেজ এবং ভার্সিটি লাইফ দুটোই ঢাকাতে। বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ছি। আজকে আমি মেকআপ বা কার্টুন নিয়ে আসছি না, আজকে শুরুতে আমি কিছু সচেতনমূলক কথা বলতে চাই। বলতে চাই সর্বোচ্চ আলোচিত টপিক করোনা ভাইরাস নিয়ে। এমনই এক আজব ভাইরাস যেটা আমাদের পুরো বিশ্বকে একটা মিনিটে থমকে দিল। আমাদের রানিং লাইফ, আমাদের বিজি লাইফ সব কিছু যেন একটা মাঝ রাস্তায় থেমে গিয়েছে। এমনই একটা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায়। এই ভাইরাসে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুর। না এই ভাইরাসের কোনো ওষুধ আছে, না প্রতিষেধক আছে। তবুও আমাদের কিছু সচেতনতাই পারে আমাদেরকে এই ভাইরাসের আক্রমণ থেকে কিছুটা ভালো থাকতে, কিছুটা দূরে থাকতে। আমি আমার ভিডিওতে এতটুকুই বলতে চাই যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে হাত ধুন, গরম পানি খান, গরম জিনিস খান, ঠান্ডা থেকে কিছুটা বিরত থাকুন। করোনা আমাদের লাইফ সাইকেলে বিভিন্ন মানুষের জীবন ধারণকে কমিয়ে দিয়েছে। আমাদের নিম্ন আয়ের মানুষের আয়ের উৎসটা বন্ধ করে দিয়েছে। তবুও এই করোনা নামক যে ভয়ানক ব্যাধি, এর মধ্যে আমাদের উচিত তাদের প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া, সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া, সেটা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কিছুটা নিয়মকানুন মেনে। অনেক মানুষই রাস্তায় নেমে আসছে কারণে অকারণে। আজকে আমি বাইরে যাচ্ছি, দেখা গেলে আমি দুজনের সাথে দেখা করছি, সেই দুজন আরও চারজনের সাথে দেখা করছে। তো এর থেকে ভালো আমি বাসায় থাকি। অনেকে মনে করে আমি বাসা থেকে কি হবে, বাইরে গেলে হয়তো দু চারটে মানুষকে দেখতে পাচ্ছি, এটা সেটা কিনছি, ঘুরতে পাচ্ছি। আমাদের ঢাকা শহরটা দেখতে অনেকে যেতেই পারে, অনেকে যে বাইরে যাচ্ছে, আপনি জানেন না যে কার মধ্যে করোনা ভাইরাস আছে, কার মধ্যে রোগটা আছে। তো নিজেকে আপনি সাবধান করতে পারছেন না। অ্যাসেস্টি আমি দিতে চাই যে আপনারা বাসায় থাকুন। আপনার বাসাতে থাকলে অনেকেই হয়তো এটাকে আক্রান্ত হতে পারবে না। আশা করি সবাই ভালো থাকবে। এই জন্য একটা কথাই বলতে চাই, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আমার এই মেসেজের মাধ্যমে হয়তো দুই একজনই দেখলো এবং দুই একজন সচেতন হতে পারলো, নিজেকে করলো, নিজের ফ্যামিলিকে করলো, নিজের আশপাশকে করলো। আমরা চাইলে পুরো পৃথিবী বাঁচিয়ে তুলতে পারি। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।